হুট করে আমার সহধর্মী আমাকে বললো, শোনেন মেয়েরা কত বড় গাধা, চিন্তা করেন তো, একেবারে বিয়ের পর থেকে অন্য একটা বাড়িতে গিয়ে সে ভাবতে শুরু করে এই পুরো বাড়ির মালিক হচ্ছে সে, সব কিছুতে তার অধিকার, তার নিয়ন্ত্রণ, এবং সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে সে রানী হয়েও দাসীর মতো কষ্ট করে। আচ্ছা চিন্তা করেন, রানী কী করে? রানী সকালবেলা উঠে চা বা কফি মুখে নিয়ে আড্ডা মারবে, গল্প করবে, একে ওকে আদেশ দেবে, আদেশ দেবে, তাই না? আর দাসীর কাজ কী? দাসীর কাজ হচ্ছে যা বলবে অর্ডার তাই মানা, এবং ওই শিল বাটায় বসে বসে রান্নাবাটির জিনিসপত্র রেডি করা, ঘর মোছা, কাপড় ধোয়া, বাচ্চা মানুষ করা, ঘরের উলঝারা নানান কিছু। আচ্ছা এবার চিন্তা করেন তো, ঘরের বউরা কী করে? সেম জিনিসটাই করে, মানে দাসীর দাসীবান্দির কাজ করে, এবং দাসীবান্দির চেয়েও এক ধাপ বেশি করে। একটা দাসীবান্দির চারটা কাজ করে, হয় কাপড় চোপড় ধোয়, কাটাকাটি করে, রান্না করে, ঘর মুছে বা ফার্নিচার মুছে, এই তো। এখন চিন্তা করেন, এই সব কিছুর বাইরে গিয়েও বউরা কাজ করে, এবং বউরা শুধু কাজ করে না, তাদের চেয়ে ইনফ্যাক্ট 10 গুণ বেশি করে। করে করেটা কি? নিজেকে রানীর জায়গায় না নিয়ে এসে আনে হচ্ছে দাসীবান্দির জায়গায়, এবং তারপরে একটা সময় গিয়ে সে ফিল করতে পারে সে আসলে ইউজলেস হয়ে গেছে। তার জামাইয়ের কাছে সে আসলে অনেক বেশি অ্যাট্রাকটিভ না, তার সন্তানের কাছে সে আসলে গেয়ো, খ্যাত, স্টাইলিশ না, তার শ্বশুর শাশুড়ির কাছে সে একেবারেই ফলদায়ক কিছু না, খুবই ফেলে দেওয়ার মতো জিনিস, সে তার মা বাবার কাছে খুবই পরপ্রত্যাশী, কোনো কাজের না, তার ভাইয়ের কাছে কোনো দায়িত্ববোধহীন একটা মহিলা, আর তার নিজের কাছে আত্মসম্মান বেঁচে না থাকা এক ফোঁটাও, একটা মুমূর্ষ গাছ। চিন্তা করেন, যার হওয়ার কথা কি আর হচ্ছেটা কি? কেন হয় এটা? সে কি চাইলেই পারতো না সারাদিন সুন্দর করে সাজুগুজু করে জামাইকে অ্যাট্রাক্ট করতে? অবশ্যই পারতো, যে কোনো মেয়েই, আমি বিশ্বাস করি পৃথিবীর সকল সৃষ্টি সুন্দর, সেই হিসেবে যে কোনো মেয়েই বা ছেলেই অনেক বেশি সুন্দর থাকতে পারে যদি সে অন্য কাজগুলো বাদ দিয়ে জাস্ট রূপচর্চার ডলা মাজা ঘষা মাজা করতে থাকে, এটা খুব সম্ভব। তাহলে সে তার জামার কাছে থাকতে পারতো খুব অ্যাট্রাকটিভ, অন্য আর 10টা ছেলেও তার প্রতি আকর্ষণ বোধ করতো, করতো কি না? অবশ্যই করতো। দেখেন, তাহলে তার সন্তান, তার পরিবার, তার অর্থনৈতিক অবস্থা, তার শ্বশুর শাশুড়ি সব কিছু পড়ে যেত মাইনাসে, সে সেটা করে না, কিংবা সে তার স্বামীকে খুশি না করে সারাদিন সন্তানের পেছনে দিতে পারতো। তাহলে জামার জন্যে খাওয়া, তার বিছানা গরম করা, উল্টো দিকে শ্বশুর শাশুড়িকে টেক কেয়ার করা, সেটাও হতো না। আবার এই দুটা না করে সে কিন্তু গিয়ে চাইলেই শুধুমাত্র রান্নাবাটিটাই করতে পারতো, আর কিচ্ছু করতো না। তাহলে সে পৃথিবীর অন্যতম বিখ্যাত শেফ হতে পারতো, এবং সবাইকে খাইয়ে মুগ্ধ করে নিজের পকেটটা বড় করতে পারতো, সে সেটাও করে না, সে সব কিছু করে, এবং সব কিছু করতে গিয়ে এন্ড অফ দ্য ডেতে তার কিছুই থাকে না। একটা মেয়ে হওয়ার কথা ছিল রানী, সে হয়ে যায় দাসীবান্দি। এই জায়গাটায় আমার একটা পরামর্শ, দেখুন, আমি আপনি আমরা দুজনই হয় বিবাহিত না হয় বিয়ে করতে যাচ্ছি, এছাড়া তো না এই দুই দলেরই মানুষ পৃথিবীতে, তো আমরা নিজেরাও তো ছেলেরা খুব একটা বেশি আসলে রাজপুত্তুর না, আমাদের তো হাজার দোষে গুণে ভরা, আবার আমরা মেয়েরাও তো আসলে সবাই যে একই রকম তাও না, ইয়েস, ভুল ভ্রান্তি নিয়েই তো মানুষ। তাহলে যখন মেয়েটা একটা দাসীবান্দি হয়ে যাচ্ছে, তার ওই দাসীবান্দি করাটাকেই তো আমরা সম্মান জানাতে পারি, তাই না? আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, একটা মিসকমিউনিকেশন হয়েছিল যে আমি ওই অর্থনৈতিক ইনকামটাকে ব্যাখ্যা করতে গিয়ে কিছু হয়তো ভুল সেখানটা করেছিলাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমি এটা বোঝাতে চেয়েছি, সবসময় যেটা করি, যে কোনো কাজের একটা অর্থনৈতিক মানদণ্ড আছে, এবং ওই মানদণ্ডকে অ্যাপ্রিসিয়েট করার দায়িত্বটা বর্তায় হচ্ছে সামনে যে আছে সে। হাজব্যান্ড যদি মেয়েটাকে সুন্দর করে ট্রিট করে, তার হাতে যখন রান্না করে এসে পেঁয়াজের গন্ধ তো থাকবেই, সেখানটা তো আর গোলাপ ফুলের গন্ধ থাকবার কথা না, তার গায়ে তো আর পাউডারের সুগন্ধ থাকার কথা না যখন সে বাচ্চাকে খাওয়াচ্ছে, তাই না? আবার উল্টো দিকে হাজব্যান্ড যখন বাসায় ফিরছে, সেও তো আসলে অত বেশি মানে বিশুদ্ধ থাকবার কথা না, তারও তো নানান রকমের চাপ এবং গায়ে গন্ধ থাকবার কথা, তার মনের মধ্যে চাপ থাকার কথা, এই দুজনের সব কিছু মিলিয়েই কিন্তু ওই দাসীবান্দিটা রানী হয়ে উঠতে পারে, সে একটা মা হতে পারে সুন্দর একটা, সে একটা সুন্দর একটা ছেলের বউ হতে পারে। আর এই সব কিছুর জন্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সন্তানকে তার মাকে রেসপেক্ট করা, হেল্প করা, জামাইকে তার বউকে সাপোর্ট করা, শ্বশুর শাশুড়িকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো ট্রিট করা, যদিও সে কোনো দিন করবে না, দিস ইজ দ্য রিয়ালিটি, বাট তারপরেও উই ক্যান ট্রাই অ্যাটলিস্ট। দেখুন, দাসীবান্দি আপনার বউ, আমাদের বউ সবাই ইচ্ছে করে হয়, তাদেরকে কেউ জোর করে না, দিস ইজ ভেরি স্যাড, বাট দিস ইজ আওয়ার কালচার, আমাদের মারা, বউয়েরা, আমাদের
চারপাশের মানুষজন এরা এতেই সুখ খুঁজে পায় যে সে অন্যের একটা বাড়ি, অন্যের একটা সম্পত্তিকে নিজের মনে করে সুন্দর একটা প্রাসাদ তৈরি করছে। একটা মেয়ে হচ্ছে এরকম এরকম একটা রহমত যে তার ভেতরে আপনি যদি এক ফোঁটা ভালোবাসা দেন, সেই ভালোবাসা একটা জ্যান্ত গাছ সে তৈরি করে দিতে পারে। আবার যাওয়ার আগে এটাও বলি, একটা মেয়ের মধ্যে আপনি যদি এক ফোঁটা ঘৃণার জন্ম দেন, সে কিন্তু আগুনের পাহাড় হয়ে যেতে পারে। ব্যাপারটা আপনার ইচ্ছে, আপনি কি করবেন? আমি শুধু সত্যিটাই তুলে ধরি, তাতেই কত। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।